আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগত আগামী পাঁচই জুলাই থেকে একটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে এবং অন্যদিকে আগামী একুশে জুলাই পর্যন্ত বাংলাদেশিদের একটি দেশে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে এই দুটি বিষয় নিয়েই আজকের এই নিউজ আশা করি নিউজ দুটি সম্পূর্ণ জেনে নেবেন তো চলুন বন্ধুরা আমরা বিস্তারিত জেনে নেই কানাডায় ভ্রমণ নিষেধাজ্ঞায় আগামী মাসের প্রথম সপ্তাহে বেশ পরিবর্তন আসছে কানাডায় করোনার প্রকোপ কমতে শুরু হলেও দেশটির নাগরিকদের সংখ্যা এখনও কমেনি প্রতিদিনই করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তবে তা তুলনামূলকভাবে অনেক কম কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সরকার প্রধান এবং বিভিন্ন প্রদেশের প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছেন কানাডায় গত একুশ জুন সোমবার কানাডার ফেডারেল সরকার এক বিশেষ ঘোষণায় উল্লেখ করেছেন আগামী পাঁচ জুলাই থেকে কানাডার বেশিরভাগ আন্তর্জাতিক ভ্রমণকারী কানাডার স্থায়ী বাসিন্দা এবং বেশ কিছু বিদেশি নাগরিককে যারা পুরোপুরি টিকা বা দুটি ভ্যাকসিন নিয়েছেন তারা সহজেই কানাডায় যাতায়াত করার অনুমতি পাবেন অন্যদিকে আগামী একুশে জুলাই পর্যন্ত বাংলাদেশিদের যে দেশটি ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তাই আর জানবো আমরা এখন সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এয়ারম্যানকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ ভারত সহ মোট চোদ্দ দেশের যাত্রীদের আমিরাতে প্রবেশের নিষেধাজ্ঞা আগামী একুশে জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কার্গো ফ্লাইটের পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও চার্টার্ড ফ্লাইটগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে উল্লেখ্য এই দেশগুলো হল ভারত বাংলাদেশ সহ অন্যান্য আরও বারোটি দেশ আর এই বারোটি দেশ হল লাইবেরিয়া নামাবিয়া সিয়েরালিয়ন গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কঙ্গো ওগান্ডা জাম্বিয়া ভিয়েতনাম পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা